রাজধানীর বিমানবন্দর সড়কে ডিজিটাল আন্ডারপাস ঘিরে আগ্রহ বাড়ছে মানুষের। নিরাপদ পারাপার, সুন্দর পরিবেশ আর 52 থেকে 71-এর ইতিহাস অঙ্কিত দেয়াল নজর কাড়ছে দর্শনার্থীদের। বিদেশি কারিগরি সহযোগিতা ছাড়াই এরকম আন্ডারপাস ভবিষ্যতে নিজেরাই নির্মাণ করতে পারবেন বলে আশা করেন এই কাজের সাথে যুক্ত ব্যক্তিরা। 2018 সালে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যেখান থেকে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু, সেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পাশে পথচারীদের জন্য তৈরি হয়েছে আন্ডারপাস সুরসপ্তক। ওপর থেকে বোঝার উপায় নেই ভেতরের সৌন্দর্য। হাঁটার জন্য প্রশস্ত সিঁড়ি, বিদ্যুৎ চালিত চলন্ত সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা আছে এই আন্ডারপাসে, ফলে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারছেন সব বয়সী মানুষ। যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষের নিরাপত্তা আর আমাদের মতন বয়স্ক লোক উপরে দেওয়া আসা যাওয়া করা অনেক কষ্টকর ব্যাপার। রিস্ক ছাড়াই নির্ভয়ে রাস্তা পার হতে পারবেন। আমরা রাজীব রিয়ার রক্তের বিনিময়ে একটা আন্ডারপাস পেয়েছি এবং খুবই সুন্দর। এখানে এখন নিরাপদে আমরা আসতে যেতে পারবো। আন্ডারপাসের দুদিকে দুটি করে চারটি প্রবেশ ও বহির্গমন পথ। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কের নিচে 42 মিটার দীর্ঘ চারটি সুড়ঙ্গ দিয়ে আন্ডারপাসে চলাচল করা যায়। এর উচ্চতা 15 মিটার। ভেতরে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আছে ব্যবস্থা। এটি নির্মাণ তত্ত্বাবধানে ছিল সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার ব্রিগেড। এখন আর অন্যান্য দেশেরা সহযোগিতা লাগবে না, এখন সেনাবাহিনীদের তত্ত্বাবধানে, এখন সেনাবাহিনী আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার প্লাস আমরা নিজেরাই এটার ইনশাল্লাহ পরবর্তী থেকে এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব এবং পারবো ইনশাল্লাহ। শুধু দেখার জন্যই বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকে। ভেতরের পরিবেশ, সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারি, দেয়াল জুড়ে দেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা আকৃষ্ট করছে তাদের। খুব সুন্দর মনোরম পরিবেশ, আমার বাচ্চা খুব আনন্দ পাইছে ভেতরে ঢোকার পর। আবার বাচ্চাদের শিক্ষণীয় জিনিস আছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা চেতনা প্লাস হচ্ছে আমাদের যে আরো নান্দনিক যে সৌন্দর্যগুলো সবগুলো বাংলাদেশ ঐতিহাসিক জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে। পোস্টারবিহীন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এতে দুর্গন্ধযুক্ত কিছু না হয় এরকম দেখতে চাই। প্রায় 57 কোটি টাকা খরচে নির্মাণ করা হয়েছে সুরসপ্তক আন্ডারপাসটি। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্ডারপাসটি উদ্বোধন করেন, এরপরই তা জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে ডিজিটাল আন্ডারপাস ঘিরে আগ্রহ বাড়ছে মানুষের। নিরাপদ পারাপার, সুন্দর পরিবেশ আর 52 থেকে 71-এর ইতিহাস অঙ্কিত দেয়াল নজর কাড়ছে দর্শনার্থীদের। বিদেশি কারিগরি সহযোগিতা ছাড়াই এরকম আন্ডারপাস ভবিষ্যতে নিজেরাই নির্মাণ করতে পারবেন বলে আশা করেন এই কাজের সাথে যুক্ত ব্যক্তিরা। 2018 সালে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যেখান থেকে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু, সেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পাশে পথচারীদের জন্য তৈরি হয়েছে আন্ডারপাস সুরসপ্তক। ওপর থেকে বোঝার উপায় নেই ভেতরের সৌন্দর্য। হাঁটার জন্য প্রশস্ত সিঁড়ি, বিদ্যুৎ চালিত চলন্ত সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা আছে এই আন্ডারপাসে, ফলে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারছেন সব বয়সী মানুষ। যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষের নিরাপত্তা আর আমাদের মতন বয়স্ক লোক উপরে দেওয়া আসা যাওয়া করা অনেক কষ্টকর ব্যাপার। রিস্ক ছাড়াই নির্ভয়ে রাস্তা পার হতে পারবে। আমরা রাজীব রিয়ার রক্তের বিনিময়ে একটা আন্ডারপাস পেয়েছি এবং খুবই সুন্দর। এখানে এখন নিরাপদে আমরা আসতে যেতে পারবো। আন্ডারপাসের দুদিকে দুটি করে চারটি প্রবেশ ও বহির্গমন পথ। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কের নিচে 42 মিটার দীর্ঘ চারটি সুড়ঙ্গ দিয়ে আন্ডারপাসে চলাচল করা যায়। এর উচ্চতা 15 মিটার। ভেতরে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আছে ব্যবস্থা। এটি নির্মাণ তত্ত্বাবধানে ছিল সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার ব্রিগেড। এখন আর অন্যান্য দেশেরা সহযোগিতা লাগবে না, এখন সেনাবাহিনীদের তত্ত্বাবধানে, এখন সেনাবাহিনী আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার প্লাস আমরা নিজেরাই এটার ইনশাল্লাহ পরবর্তী থেকে এর থেকে ভালো কিছু করার চেষ্টা করব এবং পারবো ইনশাল্লাহ। শুধু দেখার জন্যই বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকে। ভেতরের পরিবেশ, সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারি, দেয়াল জুড়ে দেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা আকৃষ্ট করছে তাদের। খুব সুন্দর মনোরম পরিবেশ, আমার বাচ্চা খুব আনন্দ পাইছে ভেতরে ঢোকার পর। আবার বাচ্চাদের শিক্ষণীয় জিনিস আছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা চেতনা প্লাস হচ্ছে আমাদের যে আরো নান্দনিক যে সৌন্দর্যগুলো সবগুলো বাংলাদেশ ঐতিহাসিক জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে। পোস্টারবিহীন এবং পরিষ্কার পরিচ্ছন্ন,
যাতে দুর্গন্ধযুক্ত কিছু না হয় এরকম দেখতে চাই। প্রায় 57 কোটি টাকা খরচে নির্মাণ করা হয়েছে সুরসপ্তক আন্ডারপাসটি। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্ডারপাসটি উদ্বোধন করেন, এরপরই তা জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।